এই সেই ঐতিহাসিক দৃশ্য, আমি জানি না এই দৃশ্যটা বাংলা টেলিভিশন শুধু নয়, বাংলা রাজনীতি, ভারতের রাজনীতিতে এই দৃশ্যটা, এই দৃশ্যটা অমর হয়ে থাকবে কিনা আমি জানি না। সাধু সন্তদের এই মিছিল, স্বামী বিবেকানন্দের এই মুক্তির পাদদেশে পোস্টার হাতে প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ সাধু সন্তদের। আমি শুভ্রাংশুকে বলবো ছবিটা দেখাতে, এই এই ঐতিহাসিক ছবি, একেবারেই ময়ূক স্বামী বিবেকানন্দের বাংলায়, স্বাধীন ভারতবর্ষের স্বামী বিবেকানন্দের বাংলায় এই ছবি দেখতে হবে এ বোধহয় আমরা কোনোদিন আশা করতে পারিনি। সাধু সন্তদের স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে এসে তার পায়ের তলে দাঁড়িয়ে আরো একবার শপথ নিতে হচ্ছে, শঙ্খনাদের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানাতে হচ্ছে, এই দৃশ্য বাংলাকে দেখতে হচ্ছে। এবং সবাই সবাই এই মুহূর্তে রয়েছেন, একেবারে বৈভবী দেখতে পাচ্ছি স্বামী পরমাত্মানন্দ, স্বামী অম্বিকানন্দ, পূর্ণদাস বাউল সহ বাংলার সন্ন্যাসী সমাজের একেবারে অগ্রসরতম সাধু সন্ন্যাসীদের দেখতে পাচ্ছি। আমরা আতঙ্কিত, আজ হিন্দু সনাতন ধর্মকে যেভাবে চারিদিকে আক্রমণ করা হচ্ছে এতে আমরা আতঙ্কিত বোধ করছি, আমাদের সবার জেগে ওঠার সময় এসে। আজকে ভারতবর্ষের যে ধর্ম সংকট, এই সংকটে বাংলার সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন। পুষ্পবৃষ্টি শুধু নয়, ভগবান স্বয়ং পুষ্পবৃষ্টি করেছেন। আজকে হাজার হাজার লোক সাধু সন্ন্যাসীদের যেভাবে সম্মান দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের এখানে যেহেতু প্রচুর মানুষ এসেছেন, কিন্তু স্বামীজিরা বলছেন অনির্বাণের অগ্নিবাণে আমাদের কিছু বার্তা আছে বলতে চাই। দেখুন এখনো অনির্বাণ, দেখো এখনো তোমার সাথে কথা বলতে চাই। অনির্বাণ, আমি জানি না সন্ন্যাসী বিদ্রোহ থেকেও সন্ন্যাসী আবেগ বোধ হয় বেশি এখন এই মুহূর্তে। একেবারেই তাই ময়ূক, যারা যারা কথা বলতে চান প্লিজ কথা বলো। সবে বড় হয়েছে ওনার কথাতে, আমরা সব একত্রিত হতে পেরেছি, আমরা জানাতে পেরেছি আমাদের ব্যথা, আমরা একত্রিত হয়েছি। আমি চাইছি বারবার উনি বলুক, বারবার আমরা একত্রিত হই। জয় শ্রীরাম। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতবার এমন কথা বলবেন, যতবার বাংলার সাধু সন্ন্যাসীকে, বাংলার সাধু সন্ন্যাসীদের সমাজকে এভাবে অপমান করবেন, ততবার তারা একত্রিত হতে পারবেন, ততবার একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারবেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদই জানিয়ে গেলেন একত্রিত সাধু সন্ন্যাসীদের কয়েকজন, বললেন ভাগ্যে শুনি বলেছিলেন তাই আমরা একত্রিত হতে পারলাম, আমাদের এই ব্যথার কথা জানাতে পারলাম যে স্বামী বিবেকানন্দের বাংলায় আজকে হিন্দু সাধু বা সন্ন্যাসীরাই সব থেকে বেশি আক্রান্ত, আতঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিমলেপাড়া থেকে, সিমলা স্ট্রিট থেকে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যেখানে এই মিছিল শেষ হলো, বাংলা সাধু সন্তদের প্রতিবাদ মিছিল, সেই মিছিলের একেবারে শেষ হওয়ার পরের ছবি। স্বামী বিবেকানন্দের পায়ে শ্রদ্ধা জানিয়ে তারা মিছিল শেষ করলেন। ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ, তবে তোমার এই ছবি, তুমি এখনও যে ছবি আমাদেরকে পাঠাচ্ছ শুভ্রাংশুর মাধ্যমে, সেই ছবি কিন্তু আমাদের স্ক্রিনে রইল। বাংলার অগণিত মানুষ, সাধারণ মানুষ যারা এই সাধু সন্ত সন্ন্যাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের এই প্রতিবাদকে সমর্থন করতে, তারা এই ছবিটা দেখতে থাকবেন। বিবেকানন্দের বাংলায় সাধুদেরকে, স্বাধীন ভারতবর্ষে সাধুদেরকে রাস্তায় নামতে হয়েছে, আবার ব্রিটিশ শাসনের আমলে নয়, স্বাধীন ভারতে। বাংলায় তবে কেমন শাসন চলছে সে বিতর্কে আসবে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন। চন্দন সাজে নিয়ে এসেছি তো প্রভু নিজে বলেছেন যে যতবার অন্যায় হবে সাধুদের পরিত্রাণের জন্য তিনি প্রতি পদে পদে আসবেন।
শেষ কবে ছবি দেখেছে বাংলা? মিছিলে সারি সারি গেরুয়া বসুন্ধারীদের দেখতে পাই আমরা আয়লা আম্পানে, রেমাল আছড়ে পড়লেও আবার দেখব, দেখতে পাই প্রত্যন্ত গ্রামে আরতের পাশে বা শিক্ষার মন্দিরে। সেসব থেকে বিরতি নিয়ে এবার ওরা রাজপথে। আজকে যেভাবে লাঞ্ছনা হচ্ছে, তাহলে পরে আমরা ভাবি প্রজন্মের কাছে কি শিক্ষা দেবো? সাধুদের দেখলেই নিন্দা করতে হয়, সাধুদের দেখলেই তাদের গালাগাল দিতে হয়, সাধুদের দেখলেই তাদের বলতে হয় ও সাধু নয়, ও চোর, ও ছেলে ধরা। চরম মেরুকরণ না করলে ওনাকে কালীঘাটের ঘরেই বন্দি হয়ে যেতে হবে। এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে চতুর্দিকে গেরুয়াকে দেখতে পাচ্ছেন। শেষ কবে ছবি দেখেছে বাংলা? শাসনযন্ত্রের বিরুদ্ধে সাধু সন্তদের পথে নামতে আমাদের শিকড়, বটগাছের যে শিকড়, সেই শিকড়টাকে আমাদের মুখ্যমন্ত্রী আঘাত করেছেন। মুখ্যমন্ত্রী শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দুধেল গাইদের মা আছেন, উনি হিন্দুদের মা না। শেষবার সন্ন্যাসী বিদ্রোহ 253 বছর আগে। পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সন্ন্যাসীরা। স্বাধীন দেশে গণতান্ত্রিক বাংলায় এই প্রথম। তবে কি ব্রিটিশ শাসনের মতোই অবৈধ এখন এ রাজ্যে মমতার শাসন? মুখ্যমন্ত্রী তো ভালো একটা কাজ করেছেন, তিনি আমাদের কৃষ্ণ ভগবানের যে কথা যে যখন ধর্মের গ্লানি হবে, যখন সাধুদের উপর অত্যাচার হবে, তখনই তিনি নেমে আসবেন। কৃষ্ণ ভগবান নামার জন্যই তো মুখ্যমন্ত্রী এই সুযোগ করে দিচ্ছে। রিপাবলিক বাংলা।